পাপার জন্য এখানে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল, আমি তো ডাল সেদ্ধ খাই। আর এইদিকে আমার ব্রেকফাস্টের জন্য ডিমের পোজ বসানো হবে, তাই জল গরম। এইদিকে চা বসানো হলো, চায়ের জন্য জল গরম বসানো হয়েছে। এইটাতে দেব ডিম, এটাতে দেব চা পাতা। জলে দিচ্ছি নুন, গ্যাস একদম কমানো আছে, এটা আবার ঢেকে দেবো। যারা জলে ডিমের পোচ করতে পারে না অনেকে, তো এটা দেখে নাও, আমি শর্টসে দেখিয়েছিলাম, তো আমি আবারও বলে দেবো। এতগুলো বাতাসা দিয়ে দিলে অনেকটাই চা। অনেকে এটার উপর গোলমরিচ গুঁড়ো ছড়াতেও পারো, কিন্তু আমার কাছে গোলমরিচ নেই, তাই এটা এমনিই থাক। চা রেডি হয়ে গেছে, ফুটছে। আর এইদিকে এটাও হয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে, এবার নামিয়ে নেব। রেডি, এই যে আমার খাবার নিয়ে চলে এসেছি। তো এবারে বলি, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুয়েলজি ব্লগস। চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, এখন বাজে সকাল 10টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, রান্না করেছিলাম দেখলে যে রান্না বান্না কিছুই নয়, ডালটা সম্ভার দিলাম আর এই এখনকার যে খাবার সেইটা, আর পরে যে রান্না হবে সেটা পরে করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তবে মাত্র বসেছি ডায়েরিগুলো নিয়ে, যে একটু ইউটিউবে গান চালিয়ে গানগুলো প্র্যাকটিস করব। সবে একটা গান করলাম, কারেন্ট চলে গেল। সকাল থেকে স্টার্ট হচ্ছে, সকালবেলা একবার কারেন্ট যাওয়া স্টার্ট হয়ে গেছে, আবার একবার গেল। এই পুজোর আগে এই প্রবলেমগুলো হয়। কারেন্ট নেই, কী করবো, শরীর মাথা সব গরম হয়ে গেছে, তো মাথাটা একটু ঠান্ডা করার জন্য বসে বসে নেল পালিশ পরলাম। এই বলি, এই নেল পালিশটা মানে আমি কোনোদিনই এরকম পরিনি, অন্য নেল পালিশ পরলে যেরম হয়, কিন্তু এইটা পুরোপুরি আলাদা, পরে মনে হচ্ছে কি একদম আলতা পরেছি হাতে, পুরো ম্যাট নেল পালিশটা, দেখো কী করবো। আর ঘরটা মুছে নেব, নাহলে এরপর কারেন্ট নেই তো, আর ট্যাঙ্কির তখন জল শেষ হয়ে যাবে সব। মা ঘর ঝাড়টা দিয়ে বেরোলো, একটা দরকার আছে পাশেই গেছে, তো কত ময়লা এগুলো সব ডাস্টবিনে ফেলবো, প্যাকেট পরে নিচে হাতে, দেখা যাক কতটা ওঠে। শুধু সোনুর লোম, বাইরে তো ভালোই মেঘলা হয়েছে, ঝড় হচ্ছে হালকা হালকা, কাশ বৃষ্টিটা হতো, এই গরমে শান্তি পেতাম একটু। মেঘলা হলে কি হবে, যেই গরমকে সেই গরম, কোনো ঠান্ডা নেই, একটু হাওয়া দিলেও হতো। সব থেকে কষ্ট সোনুর হয়। কি দেখছো বাইরে সোনু? হ্যাঁ, এই গরমে কামড়ায় না, আরো গরম লাগবে। এই বসে পড়েছে সোজা, জানলায় উঠে বস, তাহলে হাওয়া লাগবে। এই স্নান করে এলাম, বেশ এবারে ভালো লাগছে, আর তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে তো আরও ভালো লাগছে, একটু ঠান্ডা হয়ে গেল, বৃষ্টি পড়ছে।
অন্য সময় সোনু আমাকে পাত্তাই দেয় না, মানে ওকে ডাকলে ও মানে পাত্তাই দেয় না, ঘুরে ঘুরে চলে যায়। আজকে বৃষ্টি পড়ছে বলে ভয় পাচ্ছে, কিরম আমার গায়ে গায়ে লেগে আছে। মা নেই তো, মা থাকলে শুধু মার কাছে থাকে থাকে, এখন আমি আছে যেন আমার কাছে খালি বসে। ভয় ভয় ওই যে হু, বিদ্যুৎ চমকাচ্ছে আর আওয়াজ হচ্ছে আর বৃষ্টি পড়ছে, সেটাও ভয় পাচ্ছে। ওই যে আমি এই ফোনটা কিনে খুব টেনশনে আছি, কারণ এই ফোনটা দেখেছো তো, মানে এখন কারেন্ট নেই, 2 ঘন্টা কি 3 ঘন্টা হয়ে গেছে, সে 10টার সময় গেছে, এখন 1টা বাজে, কারেন্ট এখনও আসেনি, 4টের আগে আসবে না শুনছি। তো বাইরে বৃষ্টিও পড়ছে, কারেন্ট এমনিও আসবে কি না সন্দেহ আছে। তো এই ফোনটা কিনে টেনশন আছি, তার কারণ হচ্ছে এই ফোনটা চার্জ একদম কম আছে। ফোনটা যদি একবার অফ হয়ে যায় আমি আর 1000 চেষ্টা করেও অন করতে পারবো না, কারণ এই যে এই যে এই বাটনটা এইটা খারাপ হয়ে গেছে, এই দেখো এই যে প্রেস করছি চালু হচ্ছে না। এখানে আমি ফিঙ্গার লক করে রেখেছি তাই যাতে চালু হয়, যে ফিঙ্গার দিলাম তারপরে খুলল, তাও তো ফোনটা 1000 জায়গায় ভেঙে গেছে, জানি না আর কদিন আমি চালাতে পারবো এই ফোনটা। মা বেরিয়েছিল ফেরার সময়, এই যে সবজি বাজার করে এনেছে দেখো, এখানে কুমড়ো, শসা, পটল, টমেটো, মাঝে টমেটোর এত দাম হয়ে গেছিলো যে এতগুলো টমেটো, এতগুলো না মাত্র 4টে টমেটো 60 টাকা 70 টাকা এরকম, আর এখন এখানে কতগুলো টমেটো আছে, এখন দাম কমে গেছে। রয়েছে বেগুন, পটল, লঙ্কা, আর এটা কি কার্পোল, আর সবথেকে লেটেস্ট হচ্ছে আজকে এই ভেন্ডি, এক গাদা ভেন্ডি, ভেন্ডির সেদ্ধ, ভেন্ডির কি বলবো সর্ষে বাটা, দুধ ভেন্ডি, ভেন্ডির পুর, ভেন্ডি মালাইকারি, সব কিছু করে খেলেও এই ভেন্ডি শেষ হবে না। এখন ভাগাভাগি চলছে পাশে আন্টির সাথে আমাদের, এতগুলো সবজি আমাকেই মনে হচ্ছে খেতে হবে। আমাকে খাওয়ানোর জন্য এনেছে টমেটো, ওইদিকে রয়েছে বিট আর গাজর রয়েছে ঘরে, তো সেই স্যালাড করে খাওয়া, ও শশা ভুলেই গেছিলাম। আন্টির ঘরে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা হচ্ছে মাছ ধরার ছিপি, একদম নতুনত্ব, মানে নতুনত্ব যারা জানো জানো আমার কাছে এটা নতুনত্ব, কারণ আমি কোনোদিনও এরম দেখিনি। এটা দিয়ে হ্যাঁ ওই যে সুতো লাগানো আছে, এই যে হুইল হুইল, এই যে এই প্যাকেট, এই প্যাকেট যদি আমি পাই, এটা আমি না এটা সবারই, ফাটাতে হেভি লাগে ঠিক করে। এইটাকে হ্যাঁ কী বলে ফাতনা, ফাতনা। আজকে আমার ডিনারে রয়েছে ডাল দিয়ে ওটস, ওটসের মধ্যে গোটা রসুন দেওয়া হয়েছে, দারুণ লাগে ফ্লেভারটা। তাহলে শেষ করলাম ব্লগটা, শুতে যাব, এখনও ডাইনিংয়ে বসে আছি, পুলিশ ফল দেখছিলাম, তো এবারে যাবো, তো ব্লগটা শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো লাইক করে দিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।